নমস্কার বন্ধুরা টেকনিক্যাল প্রক্রিয়াতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা পশ্চিমবঙ্গে ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগ শুরু হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক ও গ্রুপ ডির নিয়োগ শুরু হয়েছে তো এই যে প্রস্তুতিটা এই যে প্রশিক্ষণটা প্রসেসটা সেখানে তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে সেই বিষয়ে আজকের কথা বলবো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর যারা যারা সরকারি চাকরি করার জন্য ভীষণভাবে ইচ্ছুক তাদের জন্য ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল প্রক্রিয়া চ্যানেলটিকে এবং এই বেলাইকনটিতে ক্লিক করে দিন যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান সবার আগে তো বন্ধুরা এখানে দেখো আমি গুগল এসছি এবং গুগল এসে লিখতে হবে জাস্ট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ওয়েস্ট বেঙ্গল এসএসসি ঠিক আছে দেখো আমি এখানে লিখছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি লিখে সার্চ করলাম এবং সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম তো এই ওয়েবসাইটেতে আসতে হবে এবং আমি দেখো এই ওয়েবসাইটে চলে এসেছি তো এখানে এইরকম একটা ওয়েবসাইট তোমরা ইন্টারফেস দেখতে পাবে এই ওয়েবসাইটের ইন্টারফেস এইরকম দেখতে তো এখানে একটু মাঝের দিকে তোমরা স্কল ডাউন করলে দেখতে পাবে যে দ্বিতীয় অপশানটা এখানে প্রথম অপশানটা বলছে রিপ্রিন্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইন সিডব্লিউ সিলেকশন রিক্রুটমেন্ট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দ্য ইন দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা মানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যেটা নিয়োগ করা হবে তার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা এখানে রিপ্রিন্ট করতে বলছে কিন্তু এখানে তোমরা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যখন তোমরা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে চাইছো সেখানের জন্য তোমাদেরকে দ্বিতীয় অপশানটাতে চুজ করতে হবে তো দেখো এখানে বলে দিই যে ক্লিক হেয়ার টু গো অনলাইন অ্যাপ্লিকেশন সি ডাব্লু সিলেকশন অফ রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তোমার গ্রুপ সি ও গ্রুপ ডির জন্য তোমরা দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করো তো এখানে সিলেক্ট করার পরে এই দেখো আমি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে এইরকম একটা পেজ এসে যাবে এইরকম পেজে দেখো পেজে বলা হচ্ছে যে প্লিজ ইউজ দ্য লেটেস্ট ভার্সান এগুলো একটু খেয়াল রাখবে তেমন বেশি কিছু নয় প্লিজ ইউজ দ্য লেটেস্ট ভার্সন ফায়ার পাস মানে তোমাদের যে ব্রাউজারটা সেটা লেটেস্ট ভার্সান ইউজ করতে বলছে অ্যান্ড প্লিজ ডু নট ডিসাবেল জাবা স্ক্রিপ্ট ইন ওয়েব ব্রাউজার মানে জাবা স্ক্রিপ্ট রয়েছে সেটাকে ডিসেবেল করো না দরকার নেই তো করার তো করো না আর প্লিজ রেফার দ্য ইনফরমেশন প্রচেয় তো এখানে ইনফরমেশন প্রচেস্টটা দেখতে বলছে অ্যান্ড ডু নট ক্লিক ব্যাক বাটন হোয়াইল আর ডিউরিং ইয়ার অ্যাপ্লিকেশন সাবমিশন তো এখানে বলছি যে তুমি যখন তখন তুমি ব্যাক অপশনটা ক্লিক করো না ব্যাক বাটনটা ক্লিক করো না ওয়েব ব্রাউজারে এই যে ব্যাক বটনটা থাকে না এটাকে ক্লিক করতে পারেন করছি তাহলে কী হবে ওদের যে ডেটাটা এন্ট্রি হচ্ছে সেটা অনেকটা মিস হয়ে যাবে তো এখানে বলছে রিড কেয়ারফুলি একবার এটা পড়ে নিও তো আমি সেই জন্য তোমাদেরকে বলে দিলাম যে এই একটা ম্যান্ডেটরি ইনফরমেশন দেওয়া ছিল এখানে তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই গো ফর অনলাইন অ্যাপ্লিকেশন তো এখানেই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাদের কাছে এইরকম একটা ফর্ম চলে আসবে দেখো এখানে প্রথমে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ইন দ্য ইউনিভার্সিটি অফ কালকাটা তো এখানে দেখতে পাবে দেখো চারটে স্টেপে আছে এখানে চারটে স্টেপ আছে এখানে প্রাইমারি ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশান ফটো আপলোডিং অ্যান্ড পেমেন্ট তো এখানে তোমাদেরকে প্রাইমারি ইনফরমেশান যেটা এই পেজটাতে দেখো এখানে তোমার নাম দিতে হবে নেম অফ ইয়র নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমার নাম দিতে হবে ফুল নেম ঠিক আছে তো যেমন যে তোমাকে বলছে যে স্কুল লিভিং সার্টিফিকেট মানে তোমাদের যে স্কুল সার্টিফিকেট অ্যাডমিট কার্ডে যেমন নাম রয়েছে ঠিক তেমনভাবে তোমার নামটা দিতে হবে নামে স্পেলিংয়ে মিস্টেক করলে হবে না ফাদার্স নেম মাদার্স নেম ফাদার্স নেম দিয়ে দেবে এখানে ফুল নেম আর পোস্ট অ্যাপ্লাইং ফর কিসের জন্য অ্যাপ্লাই করছে সেই গ্রুপ ডি গ্রুপ সি অনেকগুলো পোস্ট রয়েছে দেখো জুনিয়ার প্রিয়ন জুনিয়ার স্টাডার জুনিয়ার ফ্লাই বয় অনেক কিছু দেওয়া রয়েছে তোমরা যেটার জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে দিয়ে দেবে ক্যাটাগরি কোন ক্যাটাগরির জন্য তোমরা দিচ্ছ এস সি এসটি মানে তোমরা কোন ক্যাটাগরি থেকে এস সি এসটি ও সেখানে এটা দিয়ে দেবে জেনারেল হলে জেনারেল দেবে সাব ক্যাটাগরি যদি ধরো এ ওবিসি হোক বা সাব ক্যাটাগরি থাকে তাদের জন্য এটা সাব ক্যাটাগরি আর জেনারেল হলে সাব ক্যাটাগরি দেওয়ার দরকার নেই আর জেন্ডার হলে তোমার মেল না ফিমেল সেটা এখানে দিয়ে দেবে দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে আচ্ছা আমি তো এখানে করে তোমাকে দেখাতে পারছি না তার কারণ আমি এটা করবো না এখন তো এখানে এটা সেভ অ্যান্ড নেক্সট করার পর তোমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন চাইবে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে কি থাকবে ধরো তোমার বাড়ি কোথায় কি পড়াশোনা করেছো কত মার্কস দিলো সেই জিনিসগুলো এখানে চাইবে আর ফটো আপলোডিং তোমার এখানে ফটো চাইবে তোমার ফটো তোমার একটা হ্যান্ড রিটার্ন হয়তো সিগনেচার চাইবে সেই জিনিসগুলো ফটো আপলোডিংয়ের মধ্যে পড়বে তারপরে তোমাকে পেমেন্ট করতে হবে কত টাকা চাইছে সেই পেমেন্টটা তুমি করে দিলে তুমি এটা পুরো মানে সাবমিশন করে দিতে পারবে তোমার এই অ্যাপ্লিকেশন ফর্মটা তো এইভাবে বন্ধুরা তোমরা পশ্চিমবঙ্গের যে গ্রুপ গ্রুপটির জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অ্যাপ্লিকেশন হচ্ছে তো তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো যারা সরকারি চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছ সরকারি চাকরি করতে ইচ্ছুক রয়েছে তাদের জন্য একটা ভীষণ বড় খবর তোমরা এখানে অ্যাপ্লাই করে দেখতে পারো তো বন্ধুরা ভিডিওটি আশা করছি সবের জন্য অনেক হেল্পফুল হলো আর এই জন্য আরও অনেক দরকারি লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওর জন্য টেকনিক্যাল বল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো কারণ আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও প্রত্যেক দিনে নিয়ে আসতে থাকবো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকো থ্যাংক ইউ